নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার চলে এলাম নতুন একটা এপিসোডে। দেখুন, ম্যাজিক দেখা এবং দেখানো দুটোই খুব মজাদার। কেউ ম্যাজিক দেখতে ভালোবাসেন, কেউ ম্যাজিক দেখাতে ভালোবাসেন। তবে কথা হচ্ছে যে ম্যাজিক দেখার যাদের চোখ নেই, তারা কী করে ভালো ম্যাজিক দেখাবেন? তাই ম্যাজিক দেখার চোখ হওয়া দরকার, অর্থাৎ একজন ভালো দর্শক হওয়া দরকার। যদি একজন খুব ভালো দর্শক হয়, তবেই তো ধীরে ধীরে সে একজন খুব ভালো শিল্পী, সে একজন ভালো ম্যাজিশিয়ান হয়ে উঠবে। তা আমি আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। তারা আমার প্রত্যেকটা এপিসোড দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, তাদের সত্যি সত্যি অনেক ধন্যবাদ। তারা কমেন্ট করবেন, তাহলে পরে আমি হয়তো আরও ভালো ভালো ম্যাজিক আপনাদের দেখাতে পারবো, আরও নতুন নতুন ম্যাজিক আমি আপনাদের টিউটোরিয়াল দিতে পারবো। তবে আবার বলে রাখি, এই যে আমি অনেক ম্যাজিক হয়তো টিউটোরিয়াল দিচ্ছি না, তার মানে এটা বুঝে নেবেন আপনারা যে দিতে পারছি না আমি, তাই দিচ্ছি না। আমার কিন্তু ইন্টেনশনালি এরকম কিছু নেই যে আমি কোনোটার টিউটোরিয়াল দেব না, সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই। আমি দিতে পারছি না, তাই দিচ্ছি না। এবার ঘটনা হচ্ছে যে যেটা টিউটোরিয়াল পাচ্ছেন না, যদি আপনারা একান্তই সেই ম্যাজিকটা শিখতে চান, তাহলে পরে আমি আপনাদের বলেছি কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব তার লিংক আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার। তার জন্য হয়তো একটু পে করতে হতে পারে যদি খুব ইচ্ছে করে, আর তা না হলে পরে দেখে একটু মজা নিন। কিছু কিছু ম্যাজিক তো দেখেই আনন্দ পাওয়া যায়। যেমন দেখুন আজকের এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটাতে দেখুন দুটো হোল কার্ড, মানে দুটো ফুটো করা কার্ড আছে। এই দুটো ফুটো করা কার্ড দিয়ে আমি একটা ম্যাজিক দেখাতে চাই। দেখুন কি দেখাচ্ছি। এখানে দেখুন একটা পেন আমার কাছে আছে আর এক প্যাকেট তাস আছে। তবে আমার কাছে একজন দর্শক থাকলে খুব ভালো হতো, দর্শক যেহেতু নেই আমি নিজেই করব ব্যাপারটা। একটু দেখুন, এই দেখুন এই এক প্যাকেট কার্ড, এই যে এক প্যাকেট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই এক প্যাকেট কার্ডের থেকে একটা কার্ড দর্শকদের পছন্দ করতে হবে, আর দর্শক যেই কার্ডটা পছন্দ করবে সেই কার্ডটা দিয়ে আজকে আমার ম্যাজিক। এই দেখুন, এই দর্শক তো আমার কাছে নেই, আমি কিভাবে পছন্দ করাবো? দেখুন আমি এইভাবে তাসটাকে শাফল করে যাব, যে কোনো জায়গায় এরকমভাবে শাফল করে যাব। দর্শক যে কোনো জায়গায় বলবে স্টপ, ধরুন এরকম শাফল করেছি, স্টপ বললো, স্টপ বললে আমরা এই কার্ডটা দেখে নেবো, এইরকম আর কি একটা ব্যাপার। আর তারপরে দর্শককে বলবে এই পেনটা দিয়ে একটা আপনি সাইন করে দিন তাসটার মধ্যে, মানে এটাই যেন আপনার তাস, এটা বোঝানোর জন্য আর কি। এই দেখুন আমি তাসটাকে সফল করছি, সামনে একজন দর্শক থাকলে খুব ভালো হতো, তা আমি দর্শক যেহেতু নেই আমি নিজেই একটা জায়গায় স্টপ বলবো বলে করবো, এইরকমভাবে সফল করছি, জাস্ট সফল করে যাচ্ছি। দর্শককে বলা হলো যে আপনি যে কোনো জায়গায় বলবেন স্টপ, এক জায়গায় বললো স্টপ, এখানে স্টপ বললো, দর্শক দিয়ে স্টপ বললো, তাহলে এই কার্ডটা, এই কার্ডটা কী করছি আমরা নামিয়ে নিচ্ছি, নিয়ে কী করছি প্যাকেটটা এখানে রেখে দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো, একটা তাস দর্শক পছন্দ করছে, এই তাসটার মধ্যে এবার আমি বললাম দর্শককে, বললাম একটা সাইন করে দিন। দর্শক কী করলো, এখানটা একটা সাইন করে দিল, যা মন চাইলে এটা সাইন করে দিল। এই যে দর্শক সাইন করে দিল, এইবারে হচ্ছে এই সাইন কার্ডটা নিয়ে ম্যাজিকটা কী হবে না, এখানে যে এই যে দুটো হোল কার্ড আছে এর মধ্যে কি করা হচ্ছে, এই সাইন কার্ডটাকে এখানে রেখে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার সাইন কার্ড, এই সাইন কার্ডটা রেখে দেওয়া হয়েছে। এবারে কি হচ্ছে, এই কার্ডটা এর উপরে দিয়ে দেওয়া হলো, যেন সাইনটা দেখা যায় আর কি, একদম দেখতে পান যে কার্ডটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে কি না। এবারে যেটা করা হবে সেটা হচ্ছে, এই যে হোলটা দেখা যাচ্ছে ঠিক এরকম জায়গায় এটা রাখা হবে, ঠিক এরকমভাবে এটা রেখে যেটা করা হবে সেটা খুব সুন্দর, ভালো করে দেখুন, খুব ভালো লাগবে, দারুণ, আমার কাছে খুব ভালো লেগেছে ম্যাজিকটা। এই যে সাইন কার্ডটা আমরা যদি উল্টো দিক দিয়ে দেখি তাহলে এরকম দেখতে পাবো, তাহলে এই যে সাইন কার্ডটা এর মধ্যে রয়েছে, এই দেখুন হোলটা দিয়ে দেখা যাচ্ছে যে সাইন কার্ডটা রয়েছে। আমরা জাস্ট একটা ম্যাজিক পাস দেবো, আর এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু ব্যাক একটা কার্ড, জাস্ট যেরকম একটা পুশ করা যায় ঠিক এরকম, 1 2 3 পুশ করলে পরে দেখা যাচ্ছে এর ব্যাকটা চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে। এখন প্রশ্ন উঠতেই পারে যে এর ভেতরে আরেকটা কার্ড ছিল, মুক্তমুখ হ্যান ত্যান হতে পারে, সেই জন্য এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেখানো
জি হ্যাঁ, এর মধ্যে আর কোনো কার্ড নেই, একটাই কার্ড, সেটা হচ্ছে রেড ব্যাকের কার্ড। আর এইটাই হচ্ছে সেই সাইন করা কার্ডটা, এটাই হচ্ছে সেই সাইন করা কার্ডটা। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই ম্যাজিকটা আমার কেন এত ভালো লাগলো। এখানে এই দুটো কার্ড, এই দুটো কার্ড এখানে থাকলো, আর এটা দেখুন একটা সাইন করা কার্ড, যেটার কিনা দর্শক পছন্দ করেছে এবং সেটার মধ্যে সাইন করে দিয়েছে এবং যার ব্যাকটা চেঞ্জ হয়ে গেল। আমার মনে হয় এই ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে, ভালো বা খারাপ যাই লাগুক না কেন আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এরপরে যে ভিডিওটা আপলোড করব তার মধ্যে ম্যাজিক দেখাবো এবং শেখাবো, এই দুটোই আপনারা দেখতেও পারবেন শিখতেও পারবেন। আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে সাথে আরেকটা কথা বলছি, যদি এই ম্যাজিকটা আপনাদের জানতে ইচ্ছা করে কমেন্টে অবশ্যই লিখবেন। টাটা, বাই।